অনেকের আমার কাছে প্রশ্ন, অনেকে প্রশ্ন করেছে, হুজুর জিনরা থাকে কোথায়? জিনরা থাকে কোথায়, এদের জায়গা কোথায়? অনেকে প্রশ্ন করে। একটা বিষয় বুঝতে হবে, জিন এটা আসলেই আছে, এটা অস্বীকার করার কিছু। কোরআনের ভিতরে সূরা জিন আয়াত নাজিল করেছে একজন, তিনি কে? কোরআনের সর্বশেষ যে আয়াত, মিনাল জিন্নাতি নাস, এখানে জিনের কথা আছে না নাই? কিছু লোক না বুঝে জিনকে অস্বীকার করে, কিন্তু আল্লাহ বললেন সূরা জিন দিয়ে আল্লাহ বোঝালেন জিন পৃথিবীতে আছে না নাই? জিনও আছে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই হ্যাভ ক্রিয়েটেড ম্যানকাইন্ড অ্যান্ড জিনকাইন্ড জাস্ট টু ওয়ার্শিপ আওয়ার লর্ড। তিনি কে বলেন? তিনি কে? আল্লাহ বললেন আমি জিনকাইন্ড এবং ম্যানকাইন্ড, মানুষ এবং জিন উভয়কে সৃষ্টি করেছি, এবাদত করতে হবে একজনের, তিনি কে? এখন অনেকেই প্রশ্ন, হুজুর জিন থাকে কোথায়? জিন আছে মানলাম, থাকে কোথায়? প্রশ্ন আছে না নাই? আল্লাহর হাবিব বললেন জিন তাদের জনবসতি হচ্ছে দ্বীপ, তারা থাকে জঙ্গলে, তারা থাকে দ্বীপে। তারা থাকে কোথায়? জঙ্গল এবং দ্বীপ, যেখানে অনেক গাছ, ইলা মারাবিতি সাজার, যেখানে জঙ্গল গাছ আর গাছ, সেখানে জিনদের বসবাস, সেখানে জিনদের বসবাস, সেটা বুঝতে হবে। তো জিনদের যে সৃষ্টি, মিন কবলু মিন নারি সামু, আল্লাহ তাআলা জিনকে সৃষ্টি করেছেন আগুন থেকে, কি থেকে? আর মানুষ সৃষ্টি মাটির থেকে। মানুষ সৃষ্টি কিসের থেকে বলেন? মাটির থেকে। এখন এই জিনকে আমরা দেখতে পাই না, জিন দেখা যায়? জিন দেখতে পাই আমরা, তবে নেকড়ে বাঘ এরা জিনকে দেখতে পায়। নেকড়ে বাঘ কি দেখতে পায়? জিন দেখতে পায়। এমন অবাক্য তথ্য আমি পেলাম, মুফতি কাজী ইব্রাহিম সাহেব বলছিলেন যে নেকড়ে বাঘ, তার ভিতরে এমন একটা অসম্ভব পাওয়ার শক্তি আল্লাহ দিয়েছে যে নেকড়ে বাঘ যদি জিনের দিকে একবার তাকায়, ওই জিন তার ধরার ক্ষমতা হারিয়ে ফেলে, আর হাঁটতেই পারে না, চলতেই পারে না সে। আল্লাহু আকবার! এই জিনের শক্তি হারিয়ে যায় যখন তার চোখটা নেকড়ে বাঘের দিকে পড়ে। ইভেন নেকড়ে বাঘ যদি জিনের যে ছায়া, জিনের যেই বলেন কি, এই ছায়াতেও যদি নেকড়ে বাঘ চোখ রাখে আর পা রাখে, তবুও জিন তার সব শক্তি হারিয়ে ফেলে। জিন আর লড়তে পারে না, চড়তেও পারে না। আর এই নেকড়ে বাঘ এরা জিনদেরকে খায়, জিনদেরকে এরা কি করে? একজন মহিলা, সে ছাগল চড়াচ্ছিল জঙ্গলে গিয়ে, কোথায়? জঙ্গলে ছাগল চড়াচ্ছিল। উনি বললেন যে আমি জঙ্গলে যখন ছাগল চড়াচ্ছিলাম, আমার উপরে জিন প্রভাবিত হলো। কি প্রভাবিত হলো? জিন আমার উপরে জিন প্রভাব করল। তো আমি দেখলাম অ্যাট দ্য সেম টাইম জিন আমার উপরে প্রভাব করবে করবে ভাব, তখন দেখলাম নেকড়ে বাঘ সামনে, কি বাঘ, নেকড়ে বাঘ তাকিয়ে আছে, এবং আমি মনে করলাম যে নেকড়ে বাঘটা আমার উপরে অ্যাটাক করবে, কিন্তু আমি দেখলাম যে নেকড়ে বাঘ তাকায় আছে একটা অদৃশ্য জিনিসের দিকে, অদৃশ্য, আমি দেখতে পাচ্ছি না কিন্তু নেকড়ে বাঘ দেখতে পাচ্ছে। তো আমি দেখলাম যে একটু পর নেকড়ে বাঘটা এমন জোরে দৌড়ে আসলো, মনে হলো যে আমাকে অ্যাটাক করবে, কিন্তু সে অদৃশ্যে অ্যাটাক করলো। কিসে অ্যাটাক করলো? অদৃশ্যে, যেটা আমি দেখতে পাচ্ছি না। মূলত এই নেকড়ে বাঘ অ্যাটাক করেছে জিনের উপরে। কার উপরে? জিনের উপরে অ্যাটাক করেছে। তাহলে এই নেকড়ে বাঘের ভিতরে জিনকে খাওয়া এবং জিনকে নিজের বসে আনার যে শক্তি, এটা দিয়েছে একজন, তিনি কে? এজন্য জিনকে আমরা দেখতে পাই না, তবে আমরা জিনকে বিশ্বাস করি যে জিন, বলেন জিন আছে, বলেন কি? নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা, যা দেখি না তা, না আমরা বলি যা দেখি না তাও আমরা বিশ্বাস করি। সুবহানাল্লাহ। পড়েন, এজন্য একটা বিষয় বুঝতে হবে যে আনসিন ইজ নাথিং হচ্ছে নাস্তিকদের স্লোগান। এটা কাদের স্লোগান? নাস্তিকদের স্লোগান। এখন দেখেন, অনেকে আমাকে জিজ্ঞেস, হুজুর জিনরা থাকে কোথায়? বুঝলাম, জঙ্গলে দ্বীপে বিভিন্ন জায়গায় তারা থাকে, কিন্তু জিনরা খায় কি? জিনরা আপনারা শুনবেন ইনশাআল্লাহ, শুনে ভালো লাগছে তো? আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, জিনরা কি খায়? আল্লাহর হাবিবের হাদিস আছে, একবার জিনরা আল্লাহ হাবিবকে এসে বললো, ইয়া আল্লাহ, হে আল্লাহর হাবিব, ইনহা উম্মাতাক আই ইয়াসতানজু বিআজমিন আও রাউসিন
আও জুমজুমা নবি হে আপনার উম্মতকে আপনি নিষেধ করেন তারা যেন হাড্ডি দিয়ে এবং গোবর দিয়ে এবং মাথার খুলি দিয়ে শৌচাগার না করে। দ্যাট মিন্স এই যে আমরা টয়লেট করি, আমরা যে পেশাব করি, আমরা ইউজ করি টিস্যু, আমরা ইউজ করি কি, তৎকালীন সময়ে অনেকে হাড্ডি গুড্ডি ইউজ করত, হাড্ডি থেকেই তারা শৌচাগার করত। তো জিনরা এসে বলো, হে আল্লাহর হাবিব, আপনি আবার উম্মতদেরকে নিষেধ করেন যে তারা যেন হাড্ডি গোবর কিংবা মাথার খুলি দিয়ে কোনো প্রকার শৌচাগার না করে। কারণ হচ্ছে এই যে এই হাড্ডি মাথার খুলি গোবর, এটা হচ্ছে আমাদের খাদ্য, এটা আমাদের কি, এই হাড্ডি তারা খায়, এই মাথার খুলি তারা খায়, আর এই যে গোবর, এই গোবর খায় হচ্ছে জিনদের পশুরা। কারা খায় বলেন কি, জিনদের পশুরা খায়। এই জন্য আল্লাহর হাবিবকে তারা বললো যে আল্লাহর হাবিব, আপনি উম্মতদেরকে নিষেধ করেন তারা যেন গোবর মাথার খুলি এবং হাড্ডি দিয়ে কোনো প্রকার কোনো ইস্তেঞ্জা করতে গিয়ে বা শৌচাগার তারা ইউজ যেন না করে। আল্লাহর হাবিব দোয়া করলেন, লাকুম কুল্লু আযমিন যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইয়াকউ ফি আইদিকুম আও ফর মা ইয়াকুনু লাহমা। আল্লাহর হাবিব দোয়া করলেন যে তোমরা যে কোনো হাড্ডি এমন যদি পাও, কোনো হাড্ডি যদি এমন পাও যে হাড্ডি মুসলমান খেয়েছে, কে খেয়েছে এবং খাওয়ার সময় বিসমিল্লাহ পড়েছে, কি পড়েছে বলেন, কি পড়েছে, এই হাড্ডি যদি তোমরা পাও, আল্লাহ তাআলা এই বিসমিল্লার বদৌলতে এই হাড্ডিকে তোমাদের জন্য গোস্ত বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন জোরে। আমাদের খাওয়া হাড্ডি জিনদের জন্য রিজিক করে দিয়েছে একজন, তিনি কে, জিন রাখায় হাড্ডি, জিন রাখায় মাথার খুলি, আর এই গোবর খায় জিনদের পশুরা। কারা খায় বলেন, পশুরা। তাহলে বোঝা গেল জিন্দা থাকে বন জঙ্গলে, কোথায় থাকে, অথবা জিন্দা থাকে দ্বীপে, কোথায় থাকে। এখন প্রশ্ন, হুজুর আপনি কইলেন বন জঙ্গলে থাকে, দ্বীপে থাকে, মাঝে মাঝে কিন্তু মানুষকে জিনে ধরে, ধরে কি ধরে না, কন ধরে কি ধরে না, অনেক সময় রাতবেলা ভয় লাগে না, পিছনে মনে কেউ আছে, পেছনে মনে হয় এনিওয়ান ইজ ফলোয়িং মি, কেউ মনে আমাকে ফলো করছে পেছন থেকে। জিন দেখেন আমাদের বাসাতেও কিন্তু জিন থাকে, বাসাতেও জিন কোথায় থাকে, এটা প্লেস আমরা পেয়েছি, সেটা হচ্ছে টয়লেটে থাকে, কোথায় থাকে, টয়লেট কিংবা খুব আবর্জনা যেখানে থাকে সেখানে জিনরা বেশি থাকে। কথা বুঝতে পেরেছেন, এই যে রাস্তাঘাটে আপনার ডাস্টবিন দেখেন নাই, এখানে হাড্ডি থাকে কি থাকে না, কথা বলেন থাকে কি থাকে না, থাকে। জিনরা এই সমস্ত ময়লা আবর্জনা আপনার টয়লেট এগুলোতে অবস্থান তারা বেশি করে। যখন বাথরুমে ঢুকবেন তখন একটা দোয়া পড়বেন, সবাই আমার সঙ্গে অ্যালার্ট হন, পড়তে হবে, বলে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়া পড়ে যদি আপনি বাথরুমে ঢুকতে পারেন, সমস্ত প্রকারের জিন এবং শয়তানের অনিষ্ট থেকে আপনাকে বাঁচাবে একজন চিল্লায় কোন, তিনি কে, এই জন্য জিন কোথায় থাকে, জিনের খাবার কি, জিন থেকে বাঁচতে হলে কী পড়তে হবে আমি আর একটু বলছি। যখনই মনে হবে যে আমাকে জিন ফলো করছে বা হয়তো বা আমার উপর আসর করতে পারে রাতের বেলা, যারা একা শোন সমস্যা হয় কি হয় না, মাঝে মাঝে হয় হয় হয়, আয়াতুল কুরসি পড়বেন, কী পড়বেন, তিন নাম্বার পারা প্রথম পৃষ্ঠা আয়াতুল কুরসি আছে, সূরা বাকারার ভিতরে আছে, সূরা বাকারার লীলার হচ্ছে আয়াতুল কুরসি, কি নাম বলেন, পড়তে পারবেন ইনশাআল্লাহ, অথবা সূরা ফালাক এবং সূরা নাস, খুব সহজ একটা আমল, পড়ে পুরো শরীর করবেন ইনশাআল্লাহ, করা যাবে ইনশাআল্লাহ। তাহলে বাথরুমে ঢোকার সময় পড়বেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, করা যাবে ইনশাআল্লাহ। আর বাসার ভেতরে বা বাহিরে রাস্তায় ঘাটে যেখানে আপনার উপর প্রভাব করবে আপনি পড়বেন আয়াতুল কুরসি, কি পড়বেন, আর পাশাপাশি পড়বেন আপনি সূরা ফালাক এবং সূরা ফালাক এবং সূরা নাস, করা যাবে ইনশাআল্লাহ, করা যাবে ইনশাআল্লাহ।